নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব চলো দেখে নিন আচ্ছা আমাদের কথা মতো এমটিএস এর ক্লাস নিয়ে এসেছি অলরেডি তোমরা জানো এমটিএস এর ফর্ম ফিল আপ আমাদের চলছে যারা যারা এমটিএস এর ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য আমাদের এই সমস্ত ক্লাসগুলিকে আজ থেকে প্রোভাইড করা হবে প্রেলিস্টে তোমরা অবশ্যই এমটিএস বলে আমাদের যে একটা প্লেলিস্ট করা হবে সেই প্লেলিস্টে অবশ্যই এমটিএস এর ক্লাসগুলিকে পেয়ে যাবে যদি তোমরা ভুলে যাও তার জন্য আমি আবারো বলে দিচ্ছি যে সিজিএল এবং সিএইচএসএল ক্লাসগুলিকে তোমরা এখনকার মতো আরআরবি এনটিপিসি প্লেলিস্টে পেয়ে যাবে আমাদের যে সমস্ত ক্লাসগুলি সিজিএল বা সিএইচএসএল এর উপর করানো হচ্ছে সেগুলিকে আমরা আরআরবি এনটিপিসি প্লেলিস্টে ঢুকিয়ে দিচ্ছি এবং এমটিএস সেটাকে তোমরা পেয়ে যাবে অবশ্যই নিজস্ব প্লেলিস্টে ক্লিয়ার হয়েছে আজ আমরা দেখে নেব আমাদের মিশন টার্গেট 2021 আমাদের চ্যানেলের যারা স্টুডেন্ট তারা যেন ম্যাক্সিমাম এমটিএস পরীক্ষায় পাস করতে পারে তাদের সুবিধার্থের জন্য আমরা আজ থেকে এমটিএস এর ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব ঠিক আছে এমটিএস ক্লাস পার্ট নাম্বার 1 ফোকাস এখন আমাদের এমটিএস ওয়েস্ট বেঙ্গল পুলিশ আরআরবি এনটিপিসি এবং সিজিএল এবং সিএইচএস এই কয়েকটা টপিকে এই কয়েকটা পরীক্ষা এক্সামের উপর আমরা আজ কয়েকদিন ফোকাস করব ঠিক আছে আমরা কন্টিনিউ ভাবে এই সমস্ত এক্সামের উপর যে প্রশ্নপত্রগুলি হয় সেগুলির উপর ভিত্তি করে আমরা তোমাদেরকে ক্লাস প্রোভাইড করব ক্লিয়ার হয়েছে আজ আমরা এমটিএস এর একটু অ্যালজেব্রা এবং সিমপ্লিফিকেশনের ক্লাস করব অলরেডি তোমাদের আমরা বহুবার সেই ক্লাসগুলিকে করিয়েছি কিন্তু কি টাইপের প্রশ্নগুলি আসতে পারে সেগুলি নিয়ে আমরা একটু আলোচনা করব ফার্স্ট কোশ্চেন ফার্স্ট ফার্স্ট বলেছে x over 4 plus 1 by x cube over 4 is equal to 47 clear answer then the value of x plus 1 by x এর ভ্যালু আমাকে বের করতে হচ্ছে দেখো আমরা তো এটা সূত্র নাও জানতে পারি তাই তো কিন্তু আমরা সূত্র যদি নাও জানি তারপরেও আমরা করতে পারবো কিভাবে এই অঙ্কগুলিকে করতে হবে তোমরা একটু জাস্ট ভালো করে ফলো করো দেখো এটা কারণ না কারণ আছে কাছে স্কয়ার তাই তো এ কারণ না কারণ আছে কাছে স্কয়ার এ 7 টা স্কয়ার ঠিক আছে 7 টা কারণ কাছে কাছে কারণ 2 টা স্কয়ার তুমি যদি x স্কয়ার x কিউব আর 4 টাকে ভাঙতে যাও আমি সিঙ্গেল একটা দেখাচ্ছি তাহলে তুমি কিভাবে ভাঙবে x স্কয়ার তার হোল স্কয়ার আমিও সেইভাবেই ভাঙছি দেখো একটা x স্কয়ার আমি নিয়েছি তাহলে আমাকে দরকার কি আরেকটা x স্কয়ার তাহলে আমি ধরে নিচ্ছি এই সংখ্যা 2 টা স্কয়ার আর 3 টা স্কয়ার এর মাঝখানে আছে এটা 2 টা স্কয়ার আর 3 টা স্কয়ার এর মাঝখানে আছে ক্লিয়ার হয়েছে তাহলে দেখো এখান থেকে যদি আমি কেটে দিই 2 আবার এখান থেকে যদি কেটে দিই তার মানে 1 বাই x এর উপরে যে কন্টিনিউ হবে এটাও কেটে যাবে তাহলে 3 স্কয়ার মানে হচ্ছে 9 2 টা স্কয়ার মানে 4 তাহলে এখান থেকে এটা ডিফারেন্স হচ্ছে 3 ঘর 7 থেকে 4 এর ডিফারেন্স কত ঘর 3 ঘর আবার 7 থেকে 9 এর ডিফারেন্স কত ঘর 2 ঘর তাহলে আমার যেটা কাছাকাছি থাকবে আমার যেটা কাছাকাছি থাকবে সেটাকেই আমি ধরবো তাহলে এখানে কাছাকাছি টা কে আছে কাছাকাছি টা আছে 9 9 মানে কত 9 মানে 3 রুট ওভার 9 মানে কি রুট ওভার 9 মানে হচ্ছে 3 তাহলে x প্লাস 1 বাই x এর ভ্যালু কত প্লাস মাইনাস 3 কমপ্লিট ক্লিয়ার হয়েছে নেক্সট অঙ্ক 1 বাই 6 প্লাস 1 বাই 12 প্লাস 1 বাই 20 প্লাস 1 বাই 30 প্লাস 1 বাই 40
42 কি বলেছে 1/6 1/12 1/20 1/30 1/42 তাহলে দেখো আমি এভাবে করতে পারি আমি একটু ডেসক্রিপটিভ ভাবে করিয়ে দিচ্ছি উপরটাকে তার কারণ হচ্ছে একটু দরকার উপরটা তাহলে আমি দুটি পাশাপাশি সংখ্যার গুণফল নিতে পারি 2 * 3 তাই তো প্লাস 1/3 * 4 সংখ্যা অবশ্যই লিখি প্লাস 1/4 * 5 প্লাস 5 * 6 প্লাস 1/6 * 7 তাই তো এবার আমি বলতেই পারি যে 1/2 মাইনাস অফ 1/3 তাই তো আমি লিখি দেখে নাও 1/2 মাইনাস অফ 1/3 যদি কারো অসুবিধা হয় তাহলে আমি রিচেক করে দিচ্ছি 1/2 লিখেছি মাইনাস অফ 1/3 দেয়ার এলসিএম ইজ 6 2 * 3 তার মানে 6 তাহলে 3 মাইনাস 2 2 দিয়ে ডিভাইড করলাম 6 কে 3 তাহলে 3 * 1 মানে 3 আবার 3 দিয়ে 6 কে ক্যানসেলিং করলাম 2 তাহলে 2 * 1 মানে 2 সে আলটিমেটলি কতই হচ্ছে 1/6 তাহলে আমি কোন ইকুয়েশনটা কোন ভুল লিখিনি লিখেছি ভুল লিখিনি তাহলে আমি 1/6 বা 1/2 * 3 বদলে আমি লিখতেই পারি 1/2 মাইনাস অফ 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস 1/4 মাইনাস 1/5 প্লাস 1/5 মাইনাস 1/6 প্লাস 1/6 মাইনাস 1/7 তাহলে দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস কেটে গেল তাহলে পড়ে থাকলো কি পড়ে থাকলো হচ্ছে 1/2 মাইনাস অফ 1/7 এই দেখো এখানে ছোট হয়ে গেছে রাখলাম দেখি নিচে আমার মাইনাস 1/7 ঠিক আছে তাহলে ছোটটা মাইনাস অফ বড়টা তার মানে দেয়ার এলসিএম ইজ 40 তাহলে 7 মাইনাস 2 তার মানে 5/40 কিন্তু শর্টকাট প্রসেসের মাধ্যমে আমরা কিভাবে করব অঙ্কটাকে শর্টকাট প্রসেস এটা তো বিগ প্রসেস করতে আমার অন্তত খুব কম করে হলো 2 মিনিট থেকে 2 মিনিট 30 সেকেন্ড সময় লেগে যাবে কিন্তু আমার তো এক্সামে 2 মিনিট খরচ করার মতো সময় তাহলে আমি কিভাবে করব দেখো এখানে যে 1/6 টা আছে তার পাশাপাশি দুটি সংখ্যার গুণফল এবং নিতে হবে ছোটটাকে কি বললাম 1/6 যে আছে তার পাশাপাশি দুটি সংখ্যার গুণফল পাশাপাশি দুটি সংখ্যার গুণফল 2 * 3 পাশাপাশি দুটি সংখ্যার গুণফল এবং সবচেয়ে লাস্ট তাহলে আমি আসবো লাস্টে কি বলেছে 1/42 তাই তো তার মানে এখানে পাশাপাশি দুটি সংখ্যার গুণ 6 * 7 প্রথমটার ক্ষেত্রে ছোটটাকে 2 আর 3 এর মধ্যে ছোটকে 2 তাহলে 1/2 প্লাস মানে অবভিয়াসলি বিপরীত সাইন তার মানে মাইনাস দেন এখানে বড়টাকে নিই বড়টা কত 6 7 42 তাহলে 6 * 7 তাহলে বড়টা হচ্ছে 7 1/7 ডাইরেক্ট আমি এই লাইনে এসে যেতে পারবো ডাইরেক্ট আমি এই লাইনে এসে যেতে পারবো আমার কোনো অসুবিধা হবে না ক্লিয়ার হয়েছে যদি আমার এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ফলো দ্য স্ক্রিনশট ঠিক আছে দেখো নেক্সট আমরা নেক্সট ম্যাথে চলে যাব নেক্সট ম্যাথে কি বলেছে আমরা আজ থেকে কিন্তু তোমাদেরকে কন্টিনিউ ভাবে এমটিএস এর ক্লাস প্রোভাইড করার চেষ্টা করব 3 নম্বর ম্যাথ ফলো এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু ই বাই এ ইজ ইকুয়াল টু বলেছে 5 ঠিক আছে দেন দ্য ভ্যালু অফ value of 3a square plus 4c square plus 5b square divided by 3b square plus 4b square plus 5f square
আমাকে বের করতে বলেছে কি বলছে a by b is equal to c by d is equal to e by f is equal to 5 then the value of 3 square plus 4 square plus 5 square divided by 3 b square plus 4 b square plus 5 f square দেখো আমরা করে নি তাহলে a is equal to 5 b a is equal to 5 b then c is equal to 5 d then e is equal to 5 f then put up the value তাহলে 3 into a মানে কত দেখো এটা a এর ভ্যালু আর এখানে হচ্ছে a স্কয়ার তার মানে 25 এখানে লিখছি 25 b স্কয়ার প্লাস 4 into 25 d স্কয়ার প্লাস 5 into 25 f স্কয়ার ডিভাইডেড বাই নিচে যা আছে তাই 3 b স্কয়ার প্লাস 4 b স্কয়ার প্লাস 5 f স্কয়ার দেখো আমি যদি 25 কমন নিয়ে নিই তাহলে কি মনে রাখছে 3 b স্কয়ার প্লাস 4 b স্কয়ার প্লাস 5 f স্কয়ার বাই নিচে হচ্ছে 3 b স্কয়ার প্লাস 4 b স্কয়ার প্লাস 5 f স্কয়ার দেখো এটা কাটা গেল তাহলে आंसर কত 25 কত ইজি তাই তো কিন্তু এটুকু অঙ্ক করতে হবে এটাই আমাদের ইউটিউব চ্যানেলে বৈশিষ্ট্য এটাই আমাদের ইউটিউব চ্যানেলে বৈশিষ্ট্য যে কত তাড়াতাড়ি স্টুডেন্টদেরকে আমরা ট্রিক্স এর মাধ্যমে অঙ্ক করিয়ে দিই এটা বেসিক ট্রিক পার্ট কিন্তু পরীক্ষার সময় আমরা ডেসক্রিপ্ট করতেই পারবো তাহলে আমরা শিখে রাখা ভালো কিন্তু সরকার প্রসেসটা কি খুব মনোযোগ দিয়ে এখানে যে স্কয়ার স্কয়ার যদি থাকে তাহলে স্কয়ার যদি কিউব থাকে কিউব ফোর থাকলে ফোর যাই থাকবে এখানে যে সংখ্যাটা থাকবে যে ডিজিটটা বলবে যে নাম্বারটা বলবে তাকে সেই ডিজিট দিয়ে গুণ করে দিতে হবে এখানে কি বলেছে ফাইভ আর এখানে কি বলেছে ফাইভ টা স্কয়ার তাহলে ফাইভ টা স্কয়ার মানে কত দাও দেখো অ্যান্সার ফলো এর জন্য বলছি খুব মনোযোগ দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে তোমরা ভালো করে ফলো করো অবশ্যই তোমরা চাকরির দোরগোড়ায় চলে যাবে তাহলে কি বললাম এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা এখানে যে স্কয়ারটা থাকবে বা যদি কিউব থাকে যদি কিউব থাকে সাপোজ তাহলে 5 টা কিউব মানে কত 125 ঠিক আছে তাহলে বা 4 যদি থাকে তাহলে 5 টু আর 4 মানে হচ্ছে 625 অ্যানসার ক্লিয়ার তাহলে এখানে আছে 5 টা স্কয়ার তাহলে 25 আমরা ক্লিয়ার করে নিয়েছি ঠিক আছে স্ক্রিনশট এর জন্য বলছি খুব মনোযোগ সহকারে আমাদের ম্যাথগুলিকে দেখো আমরা অবশ্যই তোমাদেরকে আরো 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 ক্লাস প্রোভাইড করব ঠিক আছে আমরা কিন্তু অঙ্ক করব তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাদেরকে কমেন্ট করো সেই প্রশ্নটাকে কমেন্টের মাধ্যমে লিখে দাও আমরা অবশ্যই তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস প্রোভাইড করব সেই ম্যাথগুলিকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা ক্লিয়ার হয়েছে থ্যাংক ইউ ফর